নমস্কার সবাইকে, মুসলিম ভাইদের সালাম। এখন সকালবেলা, আর কালকে তো বলছি যে আমার পুকুর সেচ দিব, মানে হেসা ফেলামো, মাছ ধরে ফেলামো। আসলে এই মাছ ধরার জন্য রাত্রিতে আমি মেশিন সব কিছু সেট করছিলাম, তো ভাবছিলাম ভিডিও করবো, কিন্তু সমস্যা হয়েছিল একটাই, মেশিন সেট করে একটু টেস্ট করতে গেছি যে এই মেশিনটা ঠিকমতো জল উঠতেছে কিনা। ওই মুহূর্তে কিছু সময় চলার পরেই মেশিনের যে ফিতা আছে, তো ফিতাটা কেটে গেছে। তো কেটে যাওয়ার পরে মানে তিনটা ফিতা থাকে, তো একটা ফিতা কেটে গেছে, তো দুই ফিতা তো চলবো না, তো ওই কারণে আর মেশিন রাত্রিতে চালাইতে পারি নাই। তো আমি সব কিছুই সেটিং করে রেখে দিছি, কিন্তু সেই দিতে পারি নাই। বাবা আবার বলতেছে যে তাহলে দিনের বেলায় সেই চাপালাও, যা আছে আছে যাই। এখন যাইতেছি হয়েছে বাজারে, কিছু কাঁচা বাজারও কিনবো আর ফিতা আনতেইব। তো মানে যাইতেছি ফিতা আনার জন্য, তো চলেন ঘুরে আসি। আর এখন তো আর যাইতে আর আমার তেমন একটা কষ্ট হয় না, আপনাদের দোয়া আশীর্বাদে দেখছেনই তো গাড়ি মোটর সাইকেল কেনা হয়েছে। তা মানে মোটর সাইকেল না যাইতে আসলে নতুন নতুন গাড়ি চালাইতে সবারই এটার ক্ষেত্রে ভালো লাগে, কিংবা একটু ঘুরতে মন চায়, যাইতে মন চায়। তারপরে আস্তে আস্তে যখন চালাইতে চালাইতে ভালো, এক সময় লাগবো এক সময় লাগবো না, এটা হয়েই থাকে। তো চলেন যাইতে থাকি, মানে আনন্দটা আসলে একটু অন্যরকম লাগে। মানে আপনাদের যে সবার কমেন্টগুলো পড়ছি, তো কমেন্টগুলো এত ভালো লাগছে যা বলার বাহির। হয়তো আমি উত্তর দিতে পারি নাই, কারণ লিখনে মনস্থ আমি কাজে যাই, তাই সে আমি একটু সময় পাই না, এটাকে দিতে পারি না। তো যাই হোক, আপনারা পাইবেন, ওখান চলেন যাই দেখতে থাকেন। ওই যে মেশিন আমি সেট করে ওই যে পাইপ পর্যন্ত, ওই যে পাইপ টাইপ সব সেটিং করে রাখছিলাম রাত্রিতে, পুকুরে নাইমে তারপরে আমি সব কিছু করে রাখছি। আর এই যে এইখানে এই যে একটা ফিতা, এই যে এটা বেলো বলে, এই যে পাম্পের সাথে যে ফিতাটা থাকে, তো যে এই ফিতাটা কেটে গেছে। আর ওই যে কাটা ফিতাটা রাত্রিকাল কি আমি 12টা পর্যন্ত চেষ্টা করছি। আর ওই যে তেলের লাইনের পাইপটা নতুন করে লাগাই দিছি, ওই যে হলুদ পাইপটা ওইটাও আমি লাগাই দিছি নতুন করে, ওইটাও আমি কিনে নিয়ে এসেছিলাম। এটা অবশ্য কিছু কিছু টুকিটাকি কাজ আছে যেগুলো আমি নিজেই পারি, মোটামুটি আর কি চালানো যায়। পাম্পের মোটামুটি কাজও জানি, মেশিন আগে থেকে আমাদের প্রজেক্ট ছিল, প্রজেক্ট থাকার কারণে আমাদের মোটরের কাজও আর ইলেকট্রিক্যালের কাজ তো আমি করি। তো মোটামুটি আসলে কি এগুলো শিখতে হয় না, এগুলো যখন থাকে নিজের বাড়িতে, মেশিনই হোক আর যাই হোক, ওইটা বারবার খুলতে খুলতে দেখা যায় যে নিজের একটা মাথায় এসে পড়ে যে এই জিনিসটা এইভাবে হবে, এই জিনিসটা এইভাবে হবে। আসলে মানে যেভাবে ব্রেন খাটায় মানুষ, ওইভাবেই ব্রেন খাটালে একটু বোঝা যায় আর কি। অথবা আমি সম্পূর্ণ মেশিনটা আমি সারাই করতে পারি না, কিন্তু অতি সহজে আমার মিস্ত্রি লাগে না। এর আগে মেশিন একটু নষ্ট হয়েছিল, তো ওইটা হইতেছিল যে সাইলেন্সারের ভিতরে একটু জল গেছিলো, তো ওটা আমি ওয়াশ করতে পারি নাই, কারণ আমার তো যন্ত্রপাতি নেই মেশিন খোলার। তো সেই কারণে মিস্ত্রি আনছিলাম, ওরা পরে ঠিক করে নেওয়া হয়েছে। কিন্তু এখন যে তেলের লাইনের পাইপ, লজেন ক্লেন্সার, ওগুলো মোটামুটি আমি টুকিটাকি লাগাইতে পারি, ওগুলোর জন্য আনা লাগে না। একটু বড় কাজ পড়লে তখন একটু আনা লাগে। মোটরের কাজও আমি জানি, মোটরের কানেকশন সব কিছু আমি ওগুলো করি। আর আমি বিশেষ করে তো কাজ করি হয়েছে বিল্ডিং কন্ট্রাকশনে, বিল্ডিংয়ে কন্ট্রাকশন ইলেকট্রিক্যালে কাজ করি। আর মাঝে মাঝে এসির যে কাজগুলো আছে, বাইরে ফোন আসে, তো ওইগুলো কাজ আমি করি। আর বিশেষ করে এসির কাজগুলো একটু দূরে পড়ে যায়, আর যাইতে খুব তাড়াতাড়ি যাওয়া লাগে, তো সেই কারণে আবার অবশ্য আমার এখন মোটর সাইকেল থাকাতে একটু ভালো হয়েছে। কারণ হচ্ছে মানে যখন ইমার্জেন্সি ফোন আসে, তখন আমার এই জায়গা থেকে রিক্সা নিয়ে যেতে যেতে সময় লেগে থাকে, আর এখন সময় লাগবো না। এখন আশা করি আপনাদের আশীর্বাদে দোয়ায় যাইতে পারবো, মোটামুটি আর কি একটা পর্যায়ে পড়ছে। যদিও আমাদের একটু রাস্তা নেই, অনেকেই বলছেন যে আপনাদের রাস্তা নেই, আসলে রাস্তার কারণে একটু আমরা দুঃখিত আর কি। আমাদের রাস্তা নেই দেখে বাড়িতে গাড়ি টানতে পারি না, কারণ এত শখের গাড়ি অন্য জায়গায় ছিয়াশো লাগে। যাই হোক, চলতে দিব, অনেক কিছু বললাম, কিছু মনে করবেন না। আর আপনাদের প্রতি
অনেক ভালোবাসা রইল, কারণ আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি। আপনারা এত ভালোবাসেন আর এত সুন্দর কমেন্টগুলো করেন, এত কমেন্টগুলো পড়লে আমার মনটা ভরে যায়, খুব ভালো লাগে। তো আপনাদের ভালোবাসার জন্যই মানে বাইসা দিছি এরকমই আর কি, খুব ভালো লাগে। তো চলেন যাইতেছি, আর আজকে পুকুর শেষ দিমু, শেষ দিয়ে মাছ ধরার ভিডিও পাইবেন। তো দেখতে থাকেন আর বাজারে আমি যাইতে থাকি। ওই যে পাশে ওই যে প্রজেক্ট চালু করে দিছি, এটা কালকে কানেকশন করছি। এপাশে যে শস্য উঠাইছে ওই খেতেগুলো জল দিতেছে এখন, আর যে পাশে যে শস্য উঠাইতেছে এই পাশ দিয়ে কাদা যাব জায়গার মধ্যেই। আর আমি গাড়ি রাখছি এসে এই যে এই বাড়িতে, এটা আমার দাদা লাগে আর কি। তো এই বাড়িতে রাখছি, ওনারা অনেক ভালো মানুষ, বলছে যে যতদিন গাড়ি বাড়িতে না যায় ততদিন আমাদের এখানে রেখে যায়, কারণ ওনাদেরও গাড়ি আছে, ওই গাড়ির সাথে আমি গাড়ি রাখছি। আর এই যে যাম ওই দিক দিয়ে, এটা হয়তো রাস্তা পুরান রাস্তা আপনাদের দেখাইছি। আর যে বাইরে সর্ষে শুকাতে রাখছি, আর মেন সমস্যা হচ্ছে রাস্তার দেখে সর্ষে শুকাতে রাখে, যাওয়াটা একটু কষ্টকর। গাড়ি বের করে নিয়ে আসলাম, আর সবাই বলছেন যে হেলমেট পরে চালাইছে, আসলে হেলমেটটা এখন আনি নাই, কারণ হচ্ছে দামও একটু কাছে, হাই রোডে তো কমো না, এই কারণে হেলমেট আনি নাই। আর হাই রোডে গেলে যে কোনো জায়গায় গেলে আমি হেলমেট নিয়ে যাই দূরের রাস্তায়, তো আমি খুবই সাবধানে গাড়ি চালাই, একদম মানে বয়স্ক মানুষের মতো আর কি। মনে করেন যে সাথে সাথে সব করা পারো পেয়ে যাবেন। কালকে গিয়ে এখানে ঈদ ধরছিল, আগুন ধরছিল বলে কিভাবে আগুন ধরছিল, এই খেয়ে বেলায় ধরছিল আগুন না, হয়তো ধরছিল আবার হোক না, শস্য বলতে মানুষের তো কোনো ক্ষতি হয় নাই, না না যাই ভালো হয়েছে, সময় মতো নিবে আবার।
ব্রেক শুনে আগুন তো জিনিসটা খুবই খারাপ বুঝলে কারণ এই জায়গায় আগুন ধরছিল একটা খেরে বেলা ছিল তো খেরে বেলায় যে কোনো ভাবেই হোক হয়তো মানুষও করছে আর নয়তো বা কেউ সিগারেট খাইয়াই করছে ইমন মোটা করে হুপিয়ে দেয় গাড়ি একবারে যাওয়া যায় না কি অবস্থা একটু পাতলা করে হুপিয়ে দিলে সবার দিকে ভালো হয় এখন হয়তো উপকার হইলো পাকা মাথা পর্যন্ত না না গেলে আর শান্তি নেই তেলা ভুয়া কত করে চল্লিশ ষোলোটা আর বড়টা বড়টা নাই আমি কই হারনো এবার দেশি তেলা বেতো খালি তেলা কই আনছেন আমি আনি না বুঝ ধরতে আনছে আমি বুঝে নেবেন এই ফিতে আছে না আমি এই তেলের পেপের দিকে আমি কত দূরে গেছি আর আপনার দোকান মাঝে মাঝে বন্ধ থাকে কে আমি ওই যে তিন দিন আমি ডাক পেরে গেছি তিন দিন একবার হয়তো হয়তো কাজ হয়ে গেছি সন্ধ্যার সময় মনে করে হয়েছে বাঙ্গান না তো তিনে এখানে খোল কত করে হয়েছে সিলিন্ডার দেন তো আমি সিলিন্ডার এনে নিয়ে পারি সবই আছে আপনার কাছে না 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 আমি আসলে কিন্তু হলো এই জানি না দেখে আজকে দেখলাম এত সিলিন্ডার এনে ও ফিতে তিনটা নিয়ে গেলাম এখন যাবো বাজারে বাজারে কিছু কাঁচা বাজার করতে হইব ওইখান থেকে কিছু কাঁচা বাজার নিয়ে তারপর বাড়ি চলে যাবো চলেন দেখতে থাকেন আপনার কখন সুবিধা হইবে আমি তো বললাম আমি তোমার সকালবেলা যে জায়গায় ই করেন আমি
আর হাতে লেখা দাও না হাতে লেখা দিয়ে দিও ও হাতে লেখা জানি তোমার হলো দুই বেলা জানি ই করে আর লেখা সুন্দর করতে দিব এইবার জানি রোল জানি পাইছাই না এই গাই জানি যদি আই গিয়ে আর এই গিয়ে হারলে বড় বোনাস পাইবে আর যদি পাই যাও তাহলে আর অন্য বোনাস হইবে কয় কি কয় বাবা আমার রেজাল্ট জেনে দিল কয় তাহলে এক হইল না কয় আমি মনে করছি আমার হলো এক হইব লেখলে সে এক হইব যা লেখছ লেখা পারলে সে প্রশ্ন বুঝছে না ভিতরে কোন এই দরজা আটকে দিছে পরীক্ষার দিন ভিতরে কাউরে কই যাবে পারবে না কাউরে তো মানে একটু বুঝিয়ে দিব কেউ তা দেয় নাই পোলা পান যা বুঝছে তাই লিখছি না ও তো ওই যে সামনে আর ভালো করবা এই বছর কাকের কাছে পড়বা ঠিক মতো খালি বুঝছ ভালো রেজাল্ট করবা যা সে বেতাই পাইবে ইয়ানসি এক কেজি দেখো কি কি কই আরুম না কো বাজার করি না আমার কই না ওটা মেশিনের যে ফিতে ওটা এক পাশে রাখো বেগুন
টমেটো আর এই যে কপি আর মেশিনে স্টার্ট দিলে আব্দুল্লাহ বলবো মেশিনে ছোটাটা নিয়ে স্যার ভালো হয়েছে তার ধন্যবাদ স্যার খুব ধন্যবাদ লাগে দিব এখানে ফিতাটা লাগামো ফিতাটা লাগিয়ে তারপরে মেশিনে খালি স্টার্ট দিয়ে হ্যাঁ স্যার শেষ করলাম আজকে আজকে মাছ বিকেলের মধ্যে মাছগুলো শেষ করবো চকলেট দিব চকলেট লাগানো শেষ আমি না জিনিস স্টার্ট করে দিই কি অবস্থা লাগাইলাম তো ফিটিং করে নিলাম আমি স্টার্ট করে দিই কি অবস্থা হয়
ম্যাথিনিস্টার দিয়ে জল উঠেছিলাম হেসতে আরো ঘন্টা দুই এক লাগবো সময় লাগবো আর কি আজকে আর ভিডিও করবো না মাছ ধরা ভিডিও আবার পরবর্তীতে দেখতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।